বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব একেবারে নতুন ধরনের একটা রেসিপি আর সেটা হলো পুঁখিলি আর এই পুঁইখিলিটা তৈরি করতে হয় যে কোনো মাছের ডিমের পুর ভরে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের ডিমের পুর ভরে অসাধারণ লাগে খেতে বিশেষ করে গরম ভাতের সাথে অথবা বিকেলে চায়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে একদম মচমচে কুরমোড়ে একটা রেসিপি যারা নাকি কখনো এই পুঁইখেলি রেসিপিটা খাননি তারা একবার হলো আমার এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু প্রথমে আমি একটা মিক্সিন বোল নিয়েছি আর এখানে তিনটা ইলিশ মাছের ডিম নিয়েছি যে যতটুকু তৈরি করবেন ঠিক সেই আন্দাজে কিন্তু ডিমটা নেওয়ার চেষ্টা করবেন আর ডিমগুলো আমি ফ্রিজে রেখেছিলাম ডিমগুলো ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে এই ডিমগুলোকে খুব ভালোভাবে কচলে নেব ইলিশ মাছের ডিম কিন্তু এমনিতেই অনেক নরম থাকে হাত দিয়ে চাপ দিলেই ডিমগুলো খুলে যাবে সবগুলো ডিমই আমি ভালোভাবে কচলে নিয়েছি এখন এখানে এক এক করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর হল সরিষা বাটা ঝালটা যে যেমন খাবেন ঠিক সে তেমন মরিচ দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আমি রাই সরিষাটা নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক ফালি লেবুর রস লেবুর রসটা ভালোভাবে চিপে নিলাম ডিমের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে রেস্টে রাখছি পাঁচ মিনিটের জন্য পুইখিলিটা তৈরি করার জন্য এখানে আমি পুঁই পাতা নিয়েছি আর পুঁই পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু পাতাগুলো একটু বড় সাইজের নিয়েছি যখন নাকি আপনারা খিলি তৈরি করবেন চেষ্টা করবেন পাতাগুলো একটু বড় সাইজে নেওয়ার পুঁই পাতাগুলো যদি একটু বড় না হয় তাহলে কিন্তু কুন কিংবা পানির যে খিলি আছে সেই খিলির মতো কিন্তু বানানো যাবে না দেখুন প্রিয় দর্শক আমি কিন্তু কথা বলতে বলতে একটা কোন তৈরি করে নিলাম এখন এই পাতার কোণের ভিতরে আমি যে ডিমের মিশ্রণটা রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা মিশ্রণ এখানে দিয়ে দিচ্ছি তবে কখনোই কিন্তু বেশি পরিমাণে মিশ্রণ দিতে যাবেন না তাহলে পাতা দিয়ে কিন্তু বের হয়ে যাবে তবে পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন একটা টুথপিক নিয়ে কিন্তু আমি মাথার দিক দিয়ে আটকে দিলাম যাতে করে ডিমের মিশ্রণটা বের না হয়ে যায় আমি আরও একটা কোন তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু যখন কোন তৈরি করবেন তখন কিন্তু একদম নিচের সাইডের যে মাথাটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে ভাজ করে দিবেন পাতাটা যাতে করে নিচ দিয়ে ডিমের মিশ্রণটা বের না হয়ে যায় যদি পুঁইখিলি তৈরি করার সময় পাতা ভেঙে যায় তখন কিন্তু অন্য একটা পাতা দিয়ে আবারও নতুন করে মুড়িয়ে দিবেন অন্য আরেকটা পাতা দিয়ে যদি ভালোভাবে মুড়িয়ে দেন তাহলে কিন্তু ডিমের পুটটা আর বের হবে না একইভাবে আমি পুইখিলিটা তৈরি করে নিলাম এবং টুথপিক দিয়ে এখন আটকে দিচ্ছি এই পুঁইখিলিটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই টুথপিক দিয়ে আটকে দিতে হবে কেউ কিন্তু আবার সুতা দিয়ে পেঁচাতে যাবেন না কারণ এটা কিন্তু পুঁই পাতা যদি আপনি পেঁচাতে যান সেক্ষেত্রে কিন্তু মটমটিয়ে ভেঙে যাবে এরকম বড়ো সাইজের পুঁই পাতা কিন্তু বাজারেই কিনতে পাওয়া যায় একইভাবে আমি সবগুলো পুঁই পাতা দিয়ে পুঁইখিলি তৈরি করে নিচ্ছি হয়ে গেল সবগুলো পুঁইখিলি তৈরি করা আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি একটা পাতাও কিন্তু ভাঙে নাই পুইখিলিটা তৈরি করার জন্য কিন্তু একটু কচি টাইপের পাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন কচি টাইপের পাতাগুলো নিলে কিন্তু যখন পুঁইখিলি তৈরি করার জন্য কোন তৈরি করা হয় তখন কিন্তু খুব একটা ভাঙে না এবার আমি আরও একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গোড়া এবং এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এখন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি যেটা বেগুনি কিংবা আলুর চপ তৈরি করার সময় যেরকম বেটার আমরা তৈরি করে নিই ঠিক সেরকম বেটারটা কিন্তু শুধুমাত্র আমি ময়দা দিয়ে তৈরি করছি আর ময়দা দিয়ে তৈরি করার সময় কিন্তু দেখবেন অনেকটা ছানা ছানা হয়ে যাচ্ছে খুব ভালোভাবে কিন্তু মিশ্রণটাকে মিক্স করে নেবেন তৈরি হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়েছি আর তাতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পরে তেলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে এখন যে ময়দার বেটারটা রেখে দিয়েছিলাম সেখানে একটা একটা করে পুঁইখিলি নিয়ে আমি দেখুন কিভাবে ময়দার মিশ্রণে গড়িয়ে নিচ্ছি এভাবে ময়দার মিশ্রণে মাখিয়ে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি খেলিগুলো আমি অনেকটা বড় বড় করে তৈরি করেছি যার কারণে দুইটা থেকে তিনটার বেশি এই হাঁড়িতে দেয়া যাচ্ছে না কিছুক্ষণ পরে আমি এই পাশ উল্টে দিচ্ছি এই পাশ উপাস করে উল্টে পাল্টে দশ থেকে বারো মিনিটের মতো ভালোভাবে ভেজে নিতে হবে একেবারে মচমচা যখন হবে ঠিক তখনই উঠিয়ে নেবেন আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মচমচা করেই কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি যদি কারো কাছে মনে হয় যে পুঁইখিলিগুলো ভাজার পরেও কাঁচা থাকবে কি না সন্দেহ থাকে তাহলে কিন্তু ভাজার পর একটা ভেঙে দেখতে পারেন যে ভিতরে কাঁচা আছে কি না যদি কাঁচা থাকে তাহলে পরবর্তীতে আরও একটু বেশি সময় নিয়ে ভাজবেন তবে দশ থেকে বারো মিনিটেই কিন্তু খুব ভালোভাবে মচমচা করে ভাজা হয়ে যাবে আর ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখবেন আমি কিন্তু একই নিয়মে প্রায় সবগুলো পুইখিলি ভেজে নিলাম খুব বেশি সময় কিন্তু লাগে না বিকেলের নাস্তাতে কিন্তু দারুণ লাগবে এটা যখন চায়ের সাথে পরিবেশন করা হবে আমি আপনাদেরকে একটা পুইখিলি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু এর চাইতে অনেক বেশি সুস্বাদু আমি আপনাদেরকে টুথপিকটা বের করে দেখিয়ে দিচ্ছি যখন পরিবেশন করবেন পরিবেশনের সময় কিন্তু এই টুথপিকটা বের করে দিবেন। আজকে আমি খুব সহজে এবং ঝটপট আপনাদের সাথে দারুণ মজার একেবারে নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ইনশাল্লাহ তাহলে প্রিয় দর্শক আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আজকে তাহলে আর কোনো কথা নয় নেক্সট টাইম আমি আবার আসব যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ